পান্ডবেশ্বরে পথ দুর্ঘটনায় শিশুর মৃত্যু ঘিরে উত্তেজনা, প্রতিবাদে অবরোধ, পুলিশ জনতার ধস্তাধস্তি। পথ দুর্ঘটনায় এক শিশু কন্যার মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ালো এলাকায়। টায়ার চালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। অবরোধ তুলতে গেলে পুলিশ ও স্থানীয়দের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। বুধবার সন্ধ্যে 6:30 নাগাদ পান্ডবেশ্বর থেকে মাধাইপুর যাওয়ার রাস্তায় কোন্দা এলাকায় লরির ধাক্কায় মৃত্যু হয় এক শিশু কন্যার। ঘটনা সূত্রে জানা যায়, দাদুর সাথে বাইকে চড়ে ওই শিশু কন্যা যাচ্ছিল মাধাইপুর। সেই সময় একটি লরি সজোরে ধাক্কা মারে বাইকটিকে। ঘটনাস্থলে মৃত্যু হয় শিশু কন্যার। ঘটনাটিকে ঘিরে উত্তেজনা ছড়ায় স্থানীয়দের মধ্যে। তবে টায়ার জেলে এ পথ অবরোধ করে। অবরোধ তুলতে গেলে পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয় স্থানীয়দের। বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।